ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS এর তরফ থেকে। এখানেতে 6000-এরও বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে, কীভাবে আবেদন করবেন, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পরীক্ষার হল আছে, সমস্ত কিছু এখানেতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, আপনারা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন। তো এখানেতে পশ্চিমবঙ্গে 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো চলো বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যা। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। তো এখানেতে এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানেতে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। তো ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র এই সব ব্যাংকগুলোতে আপনাদের নিয়োগ করা হবে। 6000 প্লাস শূন্য পদে ক্লার্ক রিক্রুটমেন্ট 2022 21 জুলাই পর্যন্ত এখানেতে আপনারা আবেদন করতে পারবেন। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো টোটাল শূন্য পদ বলে দেওয়া হয়েছে 6035টি শূন্য পদ। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হলে আপনাদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখানে পদের নাম বলে দিয়েছে ক্লার্ক পদ, টোটাল শূন্য পদ বলে দিয়েছে 528টি। এসসিদের জন্য 127টি শূন্য পদ রয়েছে, এসটিদের জন্য 23টি, ওবিসিদের জন্য 128, ইডাব্লিউএসদের জন্য 50 এবং জেনারেলদের জন্য 230টি শূন্য পদ রয়েছে। তো যে সমস্ত ব্যাংকে এখানে নিয়োগ করা হবে বলে দেওয়া হয়েছে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক এই সব ব্যাংকগুলোতে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। বয়স এখানে চাওয়া হয়েছে 1/7/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এখানেতে জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে 2/7/1994 থেকে 1/7/2022 তারিখের মধ্যে আপনার জন্মসালটা হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত প্রার্থী আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা, তো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক পাস করে থাকতে হবে। এর সঙ্গে আপনাদেরকে কম্পিউটারে কিন্তু কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়া বলে দিয়েছে এখানে রাজ্যের প্রার্থীরা নিয়োগ করার সময় কিন্তু যে রাজ্যে নিয়োগ করা হবে সেই রাজ্যের ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। আবেদন পদ্ধতি, না কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই একটা বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। তো সম্প্রতি তোলা কালার ফটোরের এখানে সাইজ বলে দেওয়া হয়েছে 4.5 সেমি × 3.5 সেমি হতে হবে। এছাড়া স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া প্রার্থীদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন এবং অন্যান্য প্রয়োজনীয় নথি স্ক্যান আপলোড করতে হবে। আবেদন ফি এখানে বলে দিয়েছে এসসি, এসটি, পিডাব্লিউ, বিডি, ইএক্সএম প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি বাবদ 175 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদন ফি বাবদ 850 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী আছে তাদের কিন্তু 850 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তো অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন ফিটা জমা দিতে পারবেন। তো আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট বলে দিয়েছে 21/7/2022 তারিখ হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট। তো নিয়োগের এখানে পদ্ধতি বলে দিয়েছে অনলাইনে পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো অনলাইনে পরীক্ষা দুটোভাবে হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন আর একটা হচ্ছে মেন এক্সাম, এই দুটো পদ্ধতিতে নিয়োগ করা হবে। তো পরীক্ষার কেন্দ্র এখানে বলে দিয়েছে কলকাতা, হুগলি, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি ছাড়াও আরও বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রার্থীরা একবার পরীক্ষার কেন্দ্রে নির্বাচিত করার পর কোনোভাবে কিন্তু
পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ফার্স্ট আওয়ারেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রটা যেটা সিলেক্ট করবেন সেটাতেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে, এছাড়া কিন্তু আপনারা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। তো আবেদনের এখানে লাস্ট ডেট বলে দিয়েছে 21/2022 তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।